রাজধানীতে শুরু হয়েছে সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাহিত্য উৎসব শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে তিন দিনের এই আয়োজন রাজধানীর প্রাঙ্গণে প্রথম দিন থেকে প্রাণবন্ত হয়ে ওঠে উৎসব একে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ দেখা গেছে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পিয়াস মাহমুদের প্রতিবেদন রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক আন্ত স্কুল সাহিত্য উৎসব শুরু হয়েছে স্কুল প্রাঙ্গনে উৎসবের প্রথম দিনেই উৎসাহ উদ্দীপনা দেখা যায় শিক্ষার্থীদের মাঝে তাদের পরিবেশনায় নাচ গান বাড়তি আনন্দ ছড়ায় সাহিত্য উৎসবের প্রথম দিনে ছিল ইংরেজি ও বাংলা ভাষায় গল্প বলা ভিডিও কন্টেন্ট তৈরি চিত্রাঙ্কন ও প্রবন্ধ রচনা সহ বিভিন্ন আয়োজন অংশগ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থীরা প্রত্যেক বছরই হয় আর আসছি আমাদের সবার সব বন্ধুরাই আসছে অনেক মজা হচ্ছে আমার খুব ভালো লাগছে আমি আমার বন্ধুদের সাথে খুব আনন্দ আনন্দভাবে এই উৎসবটা পালন করছি ফুর্চি বছরই হয় আমার অনেক খুশি লাগছে অনেক কিছু শিখতে পেরেছি যেহেতু অনেক কিছুতে পার্টিসিপেট করেছি শিক্ষার্থীদের বিকাশে এ ধরনের আয়োজন বেশি বেশি হওয়া দরকার বলে জানান অভিভাবকরা অন্যভাবে যদি ওদেরকে এন্টারটেইন করা না হয় তাহলে আসলে ওরা কিছুই শিখবে না আর শুধু বইয়ের পড়াশোনা দিয়ে জীবনে খুব বেশি দূর এগুলোও যায় না সুকুমার বৃত্তি বিকশিত করতে চাইলে এই ধরনের লিটারেচার ফেস্টিভাল আরো হওয়া উচিত এবং সকলেরই এতে অংশগ্রহণ করা উচিত বাংলা সাহিত্য কালচারটা সেটাকে গ্রো করার এনকারেজ করার সাহিত্য ও সৃজনশীলতা চর্চা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মেধা বিকাশে বড় ভূমিকা রাখতে পারে বলে জানান অনুষ্ঠানের বক্তারা উৎসবটি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সমবয়সীদের সাথে যোগাযোগ স্থাপন ও নতুন ধারণার বিকাশে বিশেষ ভূমিকা পালন করবে শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য পড়াশোনার পাশাপাশি বিশেষ ভূমিকা রাখবে এ ধরনের উদ্যোগ যা পরবর্তীতে দায়িত্বশীল ভূমিকা রাখতে প্রস্তুত করে তুলবে শিক্ষার্থীদের আগামী চৌঠামে বিকেলে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামবে এই সাহিত্য উৎসবের পিয়াস মাহমুদ বৈশাখী সংবাদ ঢাকা